60 taka. এটা কত? এটা 120 টাকা. চমৎকার, আসলেই বেশ চমৎকার। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। সো দীর্ঘ সময় পর আমরা আবার সুবিধার আর্ট শপে চলে এসেছি। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি দাদা, আমরা সবাই ভালো আছি এবং দর্শকরা আপনার ভিডিও অনেক রেসপন্স করছে, আশা করি খুব তাড়াতাড়ি সবার সাথে যোগাযোগ হবে আপনার। সো ভিউয়ার্স, আজকে আমরা নতুন যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে ইজেল এবং কালার প্লেট নিয়ে। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। সো এই পর্যায়ে আমাদের হোস্টিং হিসেবে থাকছে সুবিধা, আর আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ডিটেলসে দাম জানবো। সো ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। প্রথমে এটা আমরা একটা ইজেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ইজেলের নামটা কি দাদা একটু যদি বলতেন আমাদের? টেবিল টপ ইজেল উইথ ড্রয়ার। ওয়াও, টেবিল টপ ইজেল উইথ ড্রয়ার। আপনার প্রোডাক্টটি দেখেই বুঝতে পারছেন মন্ট মার্ট, কোনো সন্দেহ নাই। আর টেবিল টপ বলার কারণটা কি দাদা? আসলে টেবিলের উপরে রেখে ছবি আঁকার জন্য। এখানে একটি আনবক্স করা হয়েছে ইজেলটি, আমরা দেখতে পাচ্ছি। দাদা আপনি যদি আমাদের একটু খুলে দেখা দেন। হ্যাঁ শিওর। দাদা আমাদের জন্য ইজেলটি খুলছেন, এই ফাঁকে হচ্ছে আমরা ইজেলের প্রাইসটি জেনে নিব। দাদা ইজেলের প্রাইসটি সম্পর্কে যদি আমাদের বলতেন। হ্যাঁ, এই ইজেলটার দাম হচ্ছে 1550 টাকা। আচ্ছা, মানে মাত্র 1550 টাকা আপনি এত সুন্দর একটি নান্দনিক ইজেল পেয়ে যাচ্ছেন। মানে ফটোজেনিক যে কতটি সুন্দর আর কতটা গোছালো এই ইজেলটি, এটি ব্যবহার না করলে কেউ বুঝতেই পারবে না। দাদা এই ইজেলের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমাদের বলতেন, কেন একে আর কি টেবিল টপ বলা হচ্ছে সাধারণত? এই ইজেলটা আসলে অনেক স্বল্প পরিসরের। জি, কাজের জন্য। হ্যাঁ, কাজের জন্য, বসে কাজ করার জন্য। এটা আমরা টেবিলের উপরে রেখে বা যে কোনো জায়গায় রেখে আমরা সহজেই ছবি আঁকতে পারবো, এবং এটাকে সহজেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে খুব সুবিধা হবে। মানে এটার সাথে ড্রয়ার আছে, আপনি তুলি পেন্সিল এটাকে মধ্যে রাখতে পারেন। মানে এটা চমৎকার একটি বিষয় যে যারা সাধারণত ল্যাপ বা ল্যাপটপের যে যেরকম স্পেস আছে সেরকম স্পেসে রেখে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি খুবই চমৎকার একটি ফিচার। দেখা যাচ্ছে যে এখানে ড্রয়ার আছে, ড্রয়ারের সাথে তিনটি স্পেস আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দেওয়া। যেমন দাদা হচ্ছে আমাদের একটি ডেমো হিসেবে দেখিয়ে দিলেন যে আসলে এই যে টেবিল টপ যে ইজেলটি আছে এইটি আসলে বিশ্ব মানে কীভাবে আর কি কাজ করা যায় সাধারণত। সো আমরা আরেক দফা দেখে নিলাম এই টেবিল টপ ইজেলটি, আর এখানে হচ্ছে যে মোড়কের ব্যবস্থাটি আছে করা, সেখানেও আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি। আপনারা মন্ট মার্টের ইউটিউব চ্যানেল থেকেও এই সম্পর্কে হয়তো আরো ডিটেলস প্রোডাক্ট রিভিউ সম্পর্কে জেনে নেবেন। দাদা টোটাল ওয়েটটি কেমন? ওয়েট একেবারেই কম, হাফ কেজির মতো নাকি? না, হাফ কেজি হবে না। আচ্ছা, এটা হাফ কেজি হবে না। আচ্ছা, 28 সেন্টিমিটারের ইজেল আমরা মোড়কের গায়ে দেখে নিয়েছি, বাট এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট। এখানে হ্যান্ডেলও আছে এক সাইডে, আর এক্সট্রা যেই লক করার সুবিধাটি আছে সেটাও ক্যারি করার ক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু পারফেক্ট, আর খুবই একটি চমৎকার। মানে আসলেই বোঝা যাচ্ছে যে আসলে যে এই বিশ্ব এইটা যদি থাকে কারোর কাছে সে কতটা সহজে কাজ করা যাবে, সেই সাথে মন মার্টের লোগো। ওকে দাদা, ইজেল বলে। আচ্ছা, এটা টেবিল টপ ইজেল আর কি। এই ইজেলটি দাদা আমাদের জন্য আনবক্স করছেন, আমরা কিন্তু ইজেলের বাইরের যে মোড়কটি আছে সেটি অলরেডি দেখে নিলাম, প্লাস মন্ট মার্টের যে সিগনেচারটি আছে সেই সিগনেচার সম্বলিত। এই টেবিল টপ ইজেল সম্ভবত বৈশিষ্ট্য মন্ডিত আর একটু বেশি, 64 সেন্টিমিটার, 558 সেন্টিমিটার, মোট দুইটি সাইজে হয়ে থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দাদা অলরেডি আমাদের জন্য এটি আনবক্সিং করে ফেলেছেন। দাদা এই ইজেলটির প্রাইস কেমন আসবে? আমরা কিন্তু দেখে নিলাম, এখানে একটি স্ক্রু সিস্টেমটি আছে, আর বড় বোর্ডের ক্ষেত্রে আর কি এই ইজেলটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু মুভ করা যাচ্ছে বিভিন্ন ছোট বড় সাইজে, আমরা কিন্তু এটিও দেখে নিচ্ছি এখানে। এটা আমার যতটা রিল্যাক্স করার ইচ্ছা প্লাস সেই সাথে আমি যতটা কমফোর্ট ফিল করি কাজ করে, আমি কিন্তু সেভাবে হচ্ছে ইজেলে কাজ করতে পারি। সো এটি ছিল আমাদের ইজেলের প্রোডাক্টের ভেতর সেকেন্ড ইজেলটি। এরপর হচ্ছে আমরা নেক্সট ইজেলটি দেখবো। দাদা প্রাইসটি যদি আমাদের বলতেন, 1850 টাকা প্লাস। এটি কিন্তু খুবই ভালো মানে উডেন ইজেল, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করা যাবে। আমরা কিন্তু প্রথমটা 1550, দেন 1650, তারপর এখন 1850 টাকা দামের এই ইজেলটি দেখছি। এটা ট্র্যাডিশনাল
টেবিল টপ ইজেল সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে আপনারা যদি মন্ট মার্টের ইউটিউব চ্যানেলে চলে যান তাহলে কিন্তু এই সম্পর্কে আরো ডিটেইলস ইনফরমেশন পাবেন। এখানে বারকোড স্ক্যানার আছে প্লাস আদার্স যে সাইজগুলো আছে সব কিছু মেজারমেন্ট করা আর এক্সট্রা যে ফিচার্স আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আরেকটি মজার ইজেল দেখতে পাচ্ছি, দাদা অলরেডি আনবক্সিং করছেন। প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত, একদম নর্মাল যদি চান সেই থেকে শুরু করে প্লাস খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট দাদার কাছে এক্সিস্ট করে। প্লাস প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাদার স্টোরে, এখনই আপনারা অর্ডার করে দিন অনলাইনের মাধ্যমে। আর ডিসক্রিপশন বক্সে দাদার ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের খুব সিম্পল দুটি কাজ করতে হবে, স্ক্রিনশট দিয়ে সরাসরি দাদাকে নক দিতে পারেন বা প্রত্যেকটি ইজেলের নাম সহ যারা চান তারা দাদাকে সরাসরি কল দিতে পারেন, কল দিয়ে হচ্ছে প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলসে জানতে পারেন প্লাস অর্ডার করতে পারেন। আমরা এই ইজেলটি দেখে নিব, এটা হচ্ছে মন্ট মার্টের একটি ইজেল। দাদা এই ইজেলের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমাদের বলতেন, এটি কিন্তু পুরো ক্যামেরা ট্রাইপডের মতো দেখা যাচ্ছে অলরেডি, বাট এটা কিন্তু ট্রাইপড না, এটি হচ্ছে মন্ট মার্টের পেইন্টিং এর ইজেল, ওয়াটার কালার ইজেল। ওয়াও, মানে এটা কিন্তু চমৎকার যে আমি হচ্ছে একই সাথে একটি ট্রাইপডের মতো বিষয়পত্র পাইলাম বাট সেটা হচ্ছে আলটিমেটলি ইজেল। সো দাদা আমাদের ইজেল প্রাইসটি কেমন আসবে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন? 1650 টাকা। 1650 টাকা, এটা কিন্তু মেটাল বডি, আগেরটাও আমরা দেখেছি বাট এইটা আমরা হচ্ছে আর একটু বেস্ট প্রিমিয়াম জিনিস দেখলাম। এটা কিন্তু 1650 টাকা আপনি ট্রাইপড ইজেল পেয়ে যাচ্ছেন, মানে এটা কিন্তু আলটিমেটলি একটা চমৎকার বিষয় যে আপনি এত কম প্রাইসে এত ভালো জিনিস কালেক্ট করতে পারছেন। দাদা কিন্তু আমাদের লক করে ইন ডিটেলসে দেখিয়ে দিলেন যে আসলে এই ইজেলটি কতটা নিজস্ব জায়গা থেকে স্বয়ংসম্পূর্ণ, আর এই সেট আপ কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এটি কতটা বেশি স্পেস জুড়ে বা সহজে কাজ করা যাবে আর কি। এটা স্ক্রু হচ্ছে, এটা কালার প্লেট না, এটা হচ্ছে ক্যানভাস রাখার জন্য আর কি স্পেসটি। আমাদের ক্যানভাসটিও চলে এসেছে, এ হচ্ছে টোটাল ভিউ ইজেলের। মাত্র ইজেলটি পেয়ে যাচ্ছেন 1650 টাকা, সরি। সো আপনারা এখনই অর্ডার করে দিতে পারেন যদি আপনাদের ইজেলটি পছন্দ হয় স্ক্রিনশট বা যে কোনো কলের মাধ্যমে। সো আমরা এই প্রোডাক্টটি দেখে নিলাম। আসলে দাদার কালেকশনের ক্ষেত্রে আর কি বলতে গেলে আমি প্রথম দিনেই বলেছি যে দাদার আসলে যেই চয়েস আর প্লাস দাদার যে একটি প্রোডাক্টের প্রতি যে একটি অন্যরকম সম্পৃক্ততা আছে এটি দাদার এখানে না আসলে বোঝা যাবে না। কতটা ইকো ফ্রেন্ডলি আর কতটা সুন্দর নান্দনিকভাবে দাদার এই স্টুডিওটি সাজানো, আপনারা চাইলেই এখান থেকে ঢু মেরে যেতে পারেন। বিশেষ করে যারা কুষ্টিয়া হচ্ছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা নতুন তৈরি হয়েছে বা দেখা যাচ্ছে যে যশোরের যেই আর্ট কলেজটি আছে বা পাশাপাশি খুলনায় যারা আছেন আশেপাশে খুলনার, তারা যদি চান যে হ্যাঁ আমরা রিজনেবল প্রাইসে খুলনার আশেপাশ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছি, দাদার নাগরদোলা কিন্তু সব থেকে বেস্ট সলিউশন হবে সবার জন্যে। কারণ দাদা কিন্তু খুবই চিপেস্ট প্রাইসে আর হচ্ছে খুবই ভ্যারাইটিস অফ প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছেন। সো আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন এই আশেপাশে জোন বা এরিয়া থেকে, তারা কিন্তু সরাসরি দাদার এখান থেকে প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন। আর দাদার এখন স্পেশাল মূল্য চলছে ঈদের আগে, সো যদি কেউ চান সরাসরি প্রোডাক্টটি দেখেও নিতে পারেন প্লাস অনলাইনে অর্ডারও করতে পারেন। যদি কেউ কাজ করতে চান এটা কিন্তু তাদের জন্য খুবই বেস্ট একটি প্রোডাক্ট হবে। আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কতটা কিউট আর কতটা সুন্দর, এটা সুবিধা কিন্তু নিজস্ব প্রোডাক্ট, তাই না দাদা? হ্যাঁ, এটা কিন্তু দাদার নিজস্ব প্রোডাক্ট, আপনারা চাইলে কিন্তু দাদার কাছ থেকে অর্ডার করে বানিয়েও নিতে পারেন আপনাদের মন মতো ইজেল, আরো ছোট বা আরো বড় সাইজের ইজেল, দেন দাদা কিন্তু সেটা করে দিচ্ছে। আমরা খুবই শীঘ্রই দাদার এই স্টুডিও বেস যেই আর্ট স্পেসটি আছে সেই সম্পর্কে হচ্ছে ডিটেলস ভিডিও নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যদি বৈশিষ্ট্য আমাদের একটু বলতেন এই ইজেলটা, এটাও 3 ফিট সাইজের ইজেল। ওয়াও, মানে 3 ফিট ক্যানভাস ইজিলি এখানে কাজ করা যাচ্ছে 3 ফিট সাইজ ক্যানভাসে। তো ছোট ছোটরা ব্যবহার করতে পারে, এটা বড়রা বসে বসে কাজ করতে পারে, এটাকে ভাঁজ করে রাখা যায়। ওয়াও, আমরা একটু ভাঁজ করার প্রসেসটা দেখিয়ে নিই। এই যে এটা এখানে, দাদা কিন্তু অলরেডি আমাদের ভাঁজ করার প্রসেসটি দেখিয়ে দিলেন। এই যে এটাকে আমরা এই নাটকে একটু লুজ দিয়ে এটাকে আমরা উঁচু নিচু করতে পারবো। ওকে, তার মেকানিজমটা কি কাজ করে দাদা? এটা তো আপনার নিজস্ব প্রোডাক্ট? হ্যাঁ, এটা আমার নিজস্ব প্রোডাক্ট।
আমি যদি একটু ক্লোজ লুক দেখাই ইজেলের যে কাঠের যে বৈশিষ্ট্যটি আছে এটা কিন্তু খুবই আসলে চমৎকার ফাইবার, আর এটা বোঝাই যাচ্ছে দেখে যে এটা কতটা দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি এই যে স্ক্রুগুলি আছে দাদা কিন্তু সেভাবে খুব সুন্দরভাবেই কাজ করেছেন, নষ্ট করবে না, ওকে, হ্যাঁ এটা বাঁকাবে না, ওকে, হ্যাঁ এটা শুধু একটাই সমস্যা, ওটা পানিতে মানে যতটা কম পানিতে যদি ইউজ করে কাজ করা যায় ইজেলে, ইজেল কিন্তু খুবই দীর্ঘস্থায়ী আর খুবই ভালো কনস্ট্রাকটিভ ভাবে বানানো হয়েছে আপনাদের জন্য। সো ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন খুব সুন্দর করে দাদার কাছে থেকে অর্ডার দিয়ে দিন অনলাইনে। এটা আমাদের বিভিন্ন সাইজ আছে, ওকে, 3 ফুট থেকে শুরু করে 3 ফুট, 4 ফিট, 5 ফিট, 6 ফিট পর্যন্ত। মানে ইটস লাইক মানে একটা হিউজ ব্যাপার যে দাদার কাছে আপনারা যে কোনো সাইজের পাচ্ছেন, যারা খুব ব্রড লেভেলে প্রফেশনালি কাজ করতে চান তারা কিন্তু দাদার এখান থেকে অর্ডার দিতে পারেন। প্লাস দাদার নিজস্ব যে ক্যানভাস বা দাদা যে নিজস্ব যে ইজেলে যে প্রোডাক্টটি আছে সে সম্পর্কেও। ভিউয়ার্স আমরা ভিডিওর মাঝপথে চলে এসেছি, এ পর্যায়ে হচ্ছে আমরা দাদার কাছ থেকে মোট 11 ধরনের কালার প্লেট দেখে নিব। তাহলে চলুন আমরা এই কালার প্লেট দিয়ে দাদা শুরু করি। এই কালার প্লেট সম্পর্কে যদি আমাদের বলতেন, সেই এই কালার প্লেটটা নর্মালের ভেতরে, তাই তো? হ্যাঁ। এর প্রাইসটা কেমন আসবে দাদা? প্রাইসটা খুবই কম, 25 থেকে 30 টাকা, মাত্র 25 থেকে 30 টাকার ভেতরে কিন্তু আপনি কালার প্লেটটা পেয়ে যাচ্ছেন। আপনি নর্মাল যদি কেউ ওয়াটার কালার করতে চান বা যদি অন্য কোনো পোস্টার মিডিয়া বা আদার্স কালারে কাজ করতে চান, এই কালার প্লেট কিন্তু তাদের জন্য বেস্ট সলিউশন। আচ্ছা, এটা কিন্তু পোস্টার কালার করার জন্য বেস্ট সলিউশন। দাদার কাছে কিন্তু হিউজ অ্যামাউন্টে কালেকশন আছে, সো এখনই যদি চান তাহলে অর্ডার করে দিতে পারেন। নেক্সট আমরা কোন কালার প্লেট দেখবো দাদা? এটা আর একটু উন্নত ধরনের কালার প্লেট দেখবো। ওই কালার প্লেট আগের কালার প্লেটটা থেকে কিন্তু এই কালার প্লেটটার কিন্তু গেটআপও চমৎকার, প্লাস হচ্ছে কালার প্লেট কিন্তু খুবই উন্নত মানের আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। এই কালার প্লেটের প্রাইস কেমন আসবে দাদা? বিভিন্নভাবে কিন্তু কালার প্লেটে কালার টিউবে রাখারও সুযোগ আছে, সো সেই হিসাবে দামটি আসছে 250 টাকা। নেক্সট আমাদের দেশি, ওকে, আর এটা হচ্ছে বাইরে, এটা কিন্তু সরাসরি বাইরে থেকে আসছে ইন্ডিয়ার থেকে। আমরা নেক্সট তাহলে দাদা কোন কালার প্লেট দেখছি? এরপরে আমরা আর একটা কালার প্লেট দেখি, ওকে। আমরা ছোট সাইজের একটি কালার প্লেট দেখতে পাচ্ছি, ওয়াটার কালার বা আদার্স কোনো কাজের জন্য আমরা এই কালার প্লেট ইউজ করতে পারি। দাদা এই কালার প্লেটের প্রাইস কেমন আসবে? 50 টাকা। আচ্ছা দাদা, বলছিলাম যে এই কালার প্লেটের কি স্পেসিফিক কোনো নাম আছে? আপনারা বিভিন্ন সময় হচ্ছে ইউরোপিয়ান ছবিতে দেখতে পারবেন, বিভিন্ন মুভিতে দেখতে পারবেন যে এরকম টাইপের কালার প্লেট নিয়ে পেইন্টার কাজ করছে। সো বেসিক্যালি হচ্ছে ওই মুডেই আর কি কালার প্লেটটা তৈরি করা। সাধারণত যারা অ্যাক্রিলিক কালার খুব বেশি অভ্যস্ত বা কাজ করে থাকেন তারা কিন্তু তাদের কালেকশানে এই মেটেরিয়ালসের কালার প্লেটটি রাখতে পারেন। দামটা মাত্র 150 টাকা আসছে। সো ভিউয়ার্স আমরা নেক্সট কালার প্লেট দেখবো। নেক্সট আমরা কোন কালার প্লেট দেখতে পাচ্ছি? অ্যাক্রিলিকের আরেকটি কালার প্লেট দেখছি আমরা। ওই আগের কালার প্লেটের মতোই এইটির বৈশিষ্ট্য, জাস্ট এর ব্যাপারটি হচ্ছে মেটেরিয়ালস বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর বেটার। এটা হচ্ছে চায়না থেকে সরাসরি এক্সপোর্ট করে আনা হয়েছে, আর এই কালার প্লেটের অ্যাক্রিলিক কালারের জন্য, তাই তো? এর প্রাইসটি কেমন আসবে? এটা 170 টাকা। এটা মাত্র 170 টাকা। নেক্সট আমরা কোন কালার প্লেট দেখতে পাচ্ছি? আচ্ছা, আমরা আগে যে ছোট কালার প্লেটটি দেখেছিলাম তারই একটি বড় ভার্সন হচ্ছে এই কালার প্লেটটি। দেখুন ডিফারেন্স আছে অনেক বেশি। এটি 50 টাকা। এটি দাদা প্রাইস কেমন? 115 টাকা। এটা 115 টাকা। দামের কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নেই, বাট যারা সাধারণত যেই ভলিউমে কাজ করতে চান তারা কিন্তু সেই ভলিউম অনুযায়ী কালার প্লেটটি সংগ্রহ করতে পারেন। এর মেটেরিয়ালসও সেম, প্লাস হচ্ছে এই কালার প্লেট জাস্ট ছোট একটু বড় সাইজ, এছাড়া কিন্তু তেমন কোনো তফাৎ নাই। নেক্সট আমরা কোন কালার প্লেট দেখবো দাদা? আমরা আর একটা কালার প্লেট দেখবো, ভিতরে ফ্ল্যাট। আমরা কিন্তু ফ্ল্যাট সার্ফেসে আরেকটি কালার প্লেট এখানে দেখতে পাচ্ছি। এর দামটা পড়বে দাদা কত? 200 টাকা। এটা হচ্ছে জাস্ট এল শেপে কালারগুলো সাজানো আর বড় স্পেসটি আছে প্রফেশনাল আর্টিস্টের জন্য সাধারণত এই কালার প্লেটটি। সো আমরা নেক্সট কোন কালার প্লেট দেখবো? আমরা অয়েল কালারের আরেকটা কালার প্লেট, উডেন কালার। এটা কিন্তু উডেন বোর্ড টাইপের করা, এটা অয়েল কালারের জন্য সব থেকে বেস্ট হবে এই কালার প্লেট। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই হার্ডি, সো এটা দীর্ঘস্থায়ী ইউজের জন্য কিন্তু খুবই ভালো। এর প্রাইসটি কেমন আসবে দাদা? 50 টাকা, মাত্র 50 টাকা। সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদার এখানে মাত্র 50 টাকা থেকে শুরু করে
200 টাকা প্রাইজেরই কালার প্লেট আছে নেক্সট আমরা অ্যাপিক্স এর কালার প্লেটটি দেখতে পাচ্ছি যা কালার মিক্সিং এর জন্য এটা কি অ্যাক্রিলিক কালার প্লেট না এটা অয়েলের এটাও অয়েলের কালার প্লেট ইয়াগুলো অয়েলের কিন্তু আমরা ডাইমেনশন দেখতে পাচ্ছি ডিপ কিন্তু এটা কিন্তু অনেক বেশি ডেপথ আর ডেপ সো ওয়াটার কালার আর অয়েল কালারের আমরা একটি কালার প্লেটের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এই ক্যারেক্টার আর ক্যারেক্টারাইজ মেটেরিয়ালস এর জগতে বিশেষ করে আর্টের ক্ষেত্রে সো আমরা কিন্তু তাদেরই আরেকটি কালার প্লেট দেখে নিচ্ছি এই কালার প্লেটটির প্রাইস মাত্র 230 টাকা আসছে খুবই অথেন্টিক আর একটু হাই কোয়ালিটি কালার প্লেট আপনি যখন এটি ধরবেন কালার প্লেট আপনার কিন্তু খুবই মানে খুবই হ্যান্ডি আর খুবই কিন্তু ওয়ার্ম অনুভব হবে সো কাজের জন্য আসলে খুব কমফোর্ট টাইপের কিছু খুবই বেটারের প্রয়োজন এটি তো দাদা ওয়াটার অ্যাক্রিলিকের জন্য ওয়াটার কালার অ্যাক্রিলিক কালারের পাশাপাশি ইউজ করতে পারেন কিন্তু এই কালার প্লেটে যে বৈশিষ্ট্যটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার মিক্সিং এর ক্ষেত্রে আর মন্ডমার্ট বলে তো আর কি কোনো কথাই নেই চোখ বন্ধ করে আপনারা এই কালার প্লেটটি নিয়ে নিতে পারেন যারা হচ্ছে সাধারণত প্রফেশনালি বা একাডেমিক লেভেলে কাজ করতে পারে করে থাকেন সো নেক্সট আমরা কোন কালার প্লেট দেখবো দাদা এটা খুবই চমৎকার একটি কালার প্লেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোল্ডিং কালার প্লেট আসলে দাদার দেখানো কিন্তু এই পর্যন্ত এই কালার প্লেটটি কিন্তু সব থেকে ইন্টারেস্টিং আমরা ফোল্ডিং কালার প্লেটটি দেখতে পাচ্ছি এটা কোন ব্র্যান্ডের দাদা কিদারিও ব্র্যান্ডের কালার প্লেট এটি এটি তো অবশ্যই চাইনিজ তাই না এটা কিন্তু 100% স্ট্যান্ডার্ডে কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে সো এই কালার প্লেটের প্রাইসটি হচ্ছে 250 টাকা বেশি কিন্তু প্রাইস না মানে একদম রিজনেবল হাতের নাগালের ভিতরে কিন্তু কালার প্লেটটি আছে দাদা আমাদের অলরেডি আনবক্সিং করে ফেলেছেন কালার প্লেটটি কিন্তু খুবই বৈশিষ্ট্য মণ্ডিত আমার মনে হয় যে এই কালার প্লেটটি সব থেকে জোস কারণ এতে হচ্ছে অনেক বেশি কালার রাখা যাচ্ছে প্রত্যেকটি স্পেসে এখান দিয়ে কালার রাখবো অনেক কালার রাখার স্পেস আর হিউজ সারাউন্ডিং এই চমৎকার চমৎকার এক্সট্রা কালার রেখেও কাজ করা যাচ্ছে আর কালার যাতে নষ্ট না হয় তার জন্য এটা ফোল্ডিং এর ব্যবস্থাও আছে মূলত এটি যারা সাধারণত খুব বেশি ফিল্ড ওয়ার্ক করতে চান বা সাবজেক্ট ওয়াইজ যারা বেশি ফিল্ডে থাকেন তাদের জন্য কিন্তু এটা সব থেকে বেস্ট সলিউশন সো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি সুবিধার কাছে যারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই দাদাকে হাই জানাবেন আর স্ক্রিনশটের মাধ্যমে আপনারা প্রোডাক্টটি দেখতে পাবেন সো আজকে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল যে বিভিন্ন টাইপের কালার প্লেট এবং ইজেল সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়া আর প্রাইস সম্পর্কে জানানো আমরা যথেষ্ট চেষ্টা করেছি এই শর্ট টাইমের ভিতরে এই বিষয়টি জানানোর আর যারা ভিডিওটি পছন্দ করেছেন বা ভিডিওটি সম্পর্কে কোনো ওপিনিয়ন দিতে চান তারা অবশ্যই তাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে আপনারা বিনা বাধাই রিল্যাক্সে আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানাতে পারেন আর যদি কেউ চান দাদার সাথে কানেক্টেড থাকতে সরাসরি দাদার এখানে আসতে পারেন দাদা একটি ফেসবুক গ্রুপও আছে সেই গ্রুপেও জয়েন করতে পারেন পাশাপাশি দাদা যেভাবে কাজ করে থাকেন সাধারণত ইজেল মেকিংয়ের ক্ষেত্রে বা ক্যানভাস মেকিংয়ের ক্ষেত্রে সে সম্পর্কেও সরাসরি দেখতে পারেন দাদার এখানে হিউজ বইয়ের কালেকশন আছে চাইলে পড়াশোনাও করতে পারেন দাদার এখানে সন্ধ্যায় আড্ডাও হয় সেটাও অ্যাটেন্ড করতে পারেন প্লাস দাদার একটি ছোট গ্যালারির মতো আছে এখানে অবশ্যই আপনারা যদি চান বা কেউ যদি পছন্দ করে সাধারণত সেই স্পেস থেকেও কিন্তু ছবি কালেক্ট করতে পারেন সো যাই হোক আমরা ডিফারেন্ট জনরায় হচ্ছে আরও নতুন নতুন ভিডিও আনবো দাদার এই স্পেসটি নিয়ে প্লাস দাদার যে গল্পগুলি আছে সে সম্পর্কেও আমরা জানবো দাদার সাথে ইন ডিটেলসে আড্ডা হবে সো আজকে এই পর্যন্ত যাদের ভিডিও পছন্দ করেছেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর আপনাদের ফ্রেন্ডসদের জানিয়ে দিতে পারেন যারা হচ্ছে আর্ট রিলেটেড জিনিসপত্র কালেক্ট করতে চান এবং আর্টওয়ার্ক সাধারণত করে থাকেন বা গিফট হ্যাম্পার হিসেবে যদি কেউ কালেক্ট করতে চান বা কাউকে কিছু দিতে চান সেটাও দিতে পারেন সো দাদার এখানে কিন্তু চমৎকার সব ব্যবস্থা রয়েছে সো ভিউয়ার্স শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শেষের দিক পর্যন্ত থাকার জন্য সবাইকে বিদায় জানালাম আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কত বলছিলেন 60 টাকা এটা কত এটা 120 টাকা ওই এটার সাথে